কি আল্লাহর রিজিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না? আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে, যে যেই ক্ষেত্রে আছে, যে কিছু পায় নাই গরিব গুরবতের ভিতরে হারায় গেছে, আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে তো দিছে কি, ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তার দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে, আল্লাহ রসুল দোয়া করছেন আহিনী মিসকিনা, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন, আমি তিনি মিসকিনা গরিব অবস্থায় আমার মৌত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহর রাসূল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি, আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন? টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে, কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে, সম্পত্তি আছে যার কাছে, দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, অডের সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য, কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে। দুই ধরনের রেওয়ায়ত আছে, এক ধরনের রেওয়ায়ত কিয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব রে, কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে হিসাবের দিন আমার কিসের হিসাব মানি, আল ইয়াউম ইয়াউম আল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউম আল হিসাব, আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব? তো তর্ক বিতর্ক চলবে, আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে মান হুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল হিসাব দিতে একজনও রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে কেন দিবে না, জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, তর্ক বিতর্কের কি আছে এখানে? কেন চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে কেন হিসাব দিবে না, মা তান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এক তারিখে আনছি পঁচিশ তারিখে শেষ, বোঝেন তো? এক তারিখ আর পঁচিশ তারিখ বোঝেন? বেতন পয়সা এক তারিখে, পঁচিশ তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, মালগুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলেই সত্য অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না, না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব এটা সেটা, গিরিল সিরিল, এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না, দিলের ভিতরে দাগ আর দাগ, তো বলবে আল্লাহ বড় ব্যথা দিলে, মাল বলে দেন না, তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে মাল দেয় নাই। বা শুনতে দেরি, ঐক্যজোট হইতে দেরি হবে না, দুনিয়া আর কি ঐক্যজোট দেখেন আপনি, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ, সারা দুনিয়ার সাত মহাদেশের গরিবদের ঐক্যজোট হবে, হয়ে সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা তান আল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই দেয় নাই, লিমাদা হাবিস তুম, কেন আমাদেরকে থামায় রাখছো,
হিসাব কিসের? আবার মালি তো দেয় না, আবার থামায়ও রাখছো কেয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব, টিয়ার গ্যাস না লাঠি চার্জ। তা আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালি কইলাল জান্নাতি বিগাইরি হিসাব আলা কিতাব, কানে কানে বইলা দাও হিসাবও নাই কিতাবও নাই সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো, স্লোগান দিয়ে বলি, ধনীরা জানলে একটা কো যেতে দিবে না, জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ, দিছে তো না দেয় নাই। আপনাদের মোমেন সিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না, নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না, টাঙ্গাইল তো মোমেন সিংহের আন্ডারেই ছিল, ঠিক না। ধনীরা দিছে গরিবদেরকে দুনিয়াতে, দিছে কম দেখ আর বেশি দেখ দিছে। আর কেয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে যেতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস, দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস? আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে, তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আর বলে দিও 500 বৎসর যেন ধনীদেরকে দেখার গার খাইতে থাকে। তো জান্নাতে যাবে যায়া খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, জাপায়া পড়বে খাওয়ার উপরে, হুরেরা আইসা টানবে, তারপরেও কইবো আগে খায়ালে তোগুলো লোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে নে 500 বৎসর, পরে আসমনে যা। আল্লাহু আকবার, সত্য এটাই হবে, সত্য এটাই।